খবর গেল ইয়াকুব নবীন কিনার বাসী আমার বোন মারা গেছে, বোনের মাটি দিয়ে আসব আর ইউসুফকে আমরা সঙ্গে করে আনবো। তমাম কিনানের লোক সব ঘেঁটিয়ে চলে গেছে যে ইউসুফকে 3 বছর দেখি নাই আর জান ভরে দেখে নিব। ইউসুফের রূপ দেখতে পাই কিনানের লোক আবার আনন্দ বনের মাটি দিয়ে ইউসুফকে নিয়ে কিনানে চলে গেল। তখন ইউসুফের বয়স 8 বছর। তো নিজের কাছে ছাড়া ইউসুফকে রাত্রে শুতে দেয় না ইয়াকুব নবী। মা মরা ছেলে ছোট ছেলে শুতে দেয় না একা। আর 10টা ভাই পরে কিনানে জঙ্গলে ছাগল চড়ায় সন্ধ্যাবেলায় ফিরে এসে ভাতটা খেয়ে দিয়ে তারা শুয়ে পড়ে। তো একদিন ইউসুফের বয়স তখন 10 বছর। তো একদিন করেছে কি বাপের কাছে বার বই তখানে ঘুমাচ্ছে কহি বিবরণ ঘুমের ঘরে ইউসুফ একটা দেখছে স্বপ্ন। স্বপ্ন কি স্বপ্ন দেখলো? কি স্বপ্ন? যে আকাশের পূর্ণিমার চাঁদ নেমে এসে ইউসুফের কপালে বসে গেল। বাহ! আবার ইউসুফ নাহারুন্নিসা খাতুন হাতে 10 টাকা দেয় ওই মানে কে করবে দুয়া দাতা বলছি আবার ইউসুফ ঘুমাচ্ছে আবার একটা স্বপ্ন দেখছি। কি স্বপ্ন? আকাশ থেকে সূর্য নেমে এসে ইউসুফের বুকে বসে যাচ্ছে। বাহ! আবার স্বপ্ন দেখছে কি আকাশের ছোট বড় 11টা তারা এসে ইউসুফের পায়ের নিচে সালাম দিচ্ছে। হ্যাঁ, এই 3টা স্বপ্ন যেমন দেখিলা চিৎকার করে ইউসুফকে বাবা এর মানে আল্লাহ তোমাকে দেখিয়েছে খুব ভালো স্বপ্ন। কি ভালো স্বপ্ন? তো স্বপ্নের মানে তো আমি বলে দিচ্ছি, তুমি শুনো। ইউসুফ শুনছি, ইয়াকুব নবী মানে বলছি। ইউসুফের বই মাত্র বড় ভাই, তার নাম ইহুদা। সে কিন্তু রাত্রে বাইরে উঠেছে, উঠে বাপ বেটে মানে বলাবলি করছে। ও জানালার পাশে দাঁড়িয়ে গেল যে দেখি না কি স্বপ্নের মানে বলে পিতা। ও দাঁড়িয়ে গেল, ইহুদার তার নাম। তো বলছে বাবা ইউসুফ তোমার কপালের চাঁদ বসেছে, তোর মানে শুনবে যাচ্ছে যে ভাবে দুনিয়ার মজাতে বাবা তুমি নবী হবে। তুমি আমার মতো নবী হবে, তুমি একটা পয়গম্বর হবে, তুমি একটা মহাপুরুষ হবে। এ হচ্ছে কপালের চাঁদ বসার মানে, বুকের সূর্য বসা। ও ইউসুফ যাচ্ছে যে ভাবে আল্লাহর দয়াতে বাবা তুমি রাজা হবে। আল্লাহর দয়াতে বাবা
মানে শুনলে? মানে শুনলাম। কপালে চাঁদ বসেছে, আল্লাহ দিবে তুমি নবী হবে। বুকে সূর্য বসেছে, আল্লাহ দিবে তুমি বাদশা হবে। আর আর এগারোটা তারা ছোট বড় তারা সে পায় নিচে সালাম জানালে, এর মানে তোমার দশটা বই মাত্র বড় ভাই, আর তোমার নিজের ভাই ইমানি, এরা এগারো জন যাচ্ছে যেভাবে আল্লাহর হুকুমে বাবা ওরা গুলো। আল্লাহর হুকুমে ওরা একদিন এগারো জন তোমার গোলাম হয়ে যাবে, গোলাম হয়ে যাবে। এই কথা বই মাত্র বড় ভাই ইহুদার কানে শুনতে পেল, বাড়িতে গিয়ে ছুটে আর ন ভাইকে। ওরে সোনু, ওরে রুপি, ওরে ফরমান, ওরে আরমান, ওরে জারমান, ওরে লবিন গারমান, হায় বাবা, আরে এই কথা কোন ধর্ষণ আসিং হিসাবে কি হইতে ভাই? এত রাত্রে ও কি রাত্রে? হ্যাঁ হায় হায় রে সর্বনাশ। হ্যাঁ ও বাপন ও করেছি দশ টাকা দাম সোনা মন কে করে স্থির বাপন কে করিবে দুয়া আপেশ। মানে করে দিচ্ছি, মানে শুনলে তোর রাগ হয়ে যাবে। মমিন মির্জা ও দিয়েছি, ও দিয়েছে হাতে টাকা। হ্যাঁ দাও দাও শুনো আমার বাণী, মমিনকে করিবে দুয়া ফাতে মাতামি। আরে করিবে দুয়া ও আমার অপরাধ বলবনি আমার, দশ টাকা দান করেছে সর্বিল। সর্বিলাকে করবে বুয়া হাতে মা জান্নাত খাতাল আমার, আগার যে করবে বুয়া আমার নবী জাহানি আমার। মির্জা টা বেশি তো, আমাদের শেখটা কেন বেরিয়ে যাচ্ছে বেশি জানেন তো? আমাদের গ্রামে সব শেখ, ওই জন্য মানে কথাটা শেখ হয়ে যাচ্ছে স্বাভাবিক। আমি তোমাকে করিবে কুসুমা বিবি কে দুয়া দিয়ে Yeah.
শুনছিলাম সোমনাথ, এই নামটাও খুব ভালো নাম গো, ফুলসিরাপ। হ্যাঁ, যে ফুলসিরাপে পার হতে পারবে সেই যাবে জান্নাত, আর যে কেটে পড়ে যাবে সে পাবে জাহান্নাম। সবাই আনাই ফুলসিরাপে দেখে নেবে দান করে। তোমার নাম? ওর নাম কি? দুই মানিকে আজকে ও আগে টাকা দিয়ে গেছে, বলছে আমি দিনে ওকে সঙ্গে করে নিয়ে এলাম, তা হাতের মধ্যে 20 টাকা দান করেছি। শোনো মন কি করে স্থির, তোমাদিকে করবে দুয়া দেওয়ার এনআরসি করে না তো খুব অসুবিধায় পড়ে যাবে। হ্যাঁ মানুষ, হ্যাঁ এনআরসি ইনশাল্লাহ হবে না, মমতা ব্যানার্জি থাকছে থাকছে পশ্চিমবাংলা যতদিন থাকবে। হ্যাঁ আশা করি এনআরসি ও মানবে না। না নাকি? যাক, তো আজকে মুসলমানরা একটা ডাল না ধরে থাকলে ভালো হবে না, একটা গাছের ডাল আমাদেরকে ধরে রাখতেই হবে। হ্যাঁ তাকে যাকে ধরুন, ওই অধীরকে ধরুন, আর ইসু পাঠানকে ধরুন, মানে সেলিম মোহাম্মদ সেলিমকে ধরুন, মানে যে ডালটা উচ্চ হবে সেই ডালটাই ধরতে হবে। হ্যাঁ বলুন তো, তবে আমরা মানে আনন্দে বাস করতে পারবো, নাহলে পারবো না। এ যাক সভাপতি আমার, তোমাকে করিবে দুয়া এত খুশি করে রাখবে বলছো। আরে ভাই ইসুম স্বপ্ন দেখেছে, হ্যাঁ পিতা তার মনে মনে দিচ্ছে, মনে মনে দিচ্ছে ভাই কি গায়ে ধরে রে। আরে ভাই রে গায়ে ধরে না, আর ওই 11টায় পাইনি যে সামনে, এর মানে আপা ও বলছে বাবা ইসু কপালে চাঁদ বসেছে তুমি নবী হবে, বুকে সূর্য বসেছে তুমি বাদশা হবে, আর 11টা ছোট বড় তারা তোমার পায়ে নিচে সালাম দিচ্ছে, তোমার ওই 10টা পরিমাত্র বড় ভাই আর তোমার ছোট ভাই ইমানু একদিন তোমার গোলাম হবে। আরে ভাই গোলাম হলে, আরে এই রাত্রে গায়ে ধরে দেখি আজকে গিয়াস বসে কোন ধরে গিয়াস বসে, গিয়াস না হ্যাঁ পঞ্চাশ
50 টাকা মানুষের হাতে ময়লা এই যুগে যাচ্ছে যেভাবে গ্যাস নির্যাত তাড়াতাড়ি 50 টাকা গিয়াস মির্জা ও আবার খুব কিপটে খুব কিপা হ্যাঁ পয়সা যে না দেয় একটা জিনিস দিয়ে ছেড়ে দেবো কি আর পয়সা না থাকে হ্যাঁ তাল গাছে তাল ধরে লেগে থাকে লেঠুঙ্গি পয়সা যদি না থাকে তা ভুলে লাও যদি ওর 500 টাকা রাস্তায় হারিয়ে যায় সবাই আনাই 7 দিন তাহলে ভাত খাই নাই মনে হচ্ছে 3 মাস ভাত তো আমি প্রত্যেক দিন যখন চা করি সবাই আনাই 100 টাকার নোট পুড়িয়ে চা করে কর্ম করে যাই আজকের দিনে খানিক টাইম গোলামি খাটাবে এই রাগ কি গায়ে ধরে ভাই এর সহ্য হচ্ছে না তো কি করা যায় বল তোর যে বড় ভাই কোন একটা বস্তা কর বস্তা না ব্যবস্থা ব্যবস্থা কর তুই ব্যবস্থা কর আরে ভাই নিজের কাছে থেকে নয়ন ছাড়া করে না আরে নয়ন ছাড়া করে না ছলে বলে ফলে কৌশলে ওই কিনারে জঙ্গলে নিয়ে যাবো ওইখানে শেষ করবো এবার সেই 10টা ভাই একবারে বেলা 9টা বেজে যায় পিতা ইয়াকুব নবীকে এসে 10টা ভাইয়ের সালাম ওয়ালাইকুম আসসালাম কে রে আমার 10 পুত্র আজ মেরা পগরি নয় কিনারে জঙ্গলে চড়াতে যাওনি জঙ্গলে ছোট ছোট ভাই আছে তাদের নিয়ে যায় কিনানে জঙ্গলে তাই ইসুর গোলমনকে আমরা নিয়ে যেতে চাই ওই কিনানে জঙ্গলে বউ বিচার নিয়ে যাবো কি বললি আমার ইসুকে নিয়ে কিনানে জঙ্গলে ছাগল চড়াতে যাবি না 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 আমার ইসুবের সোনার বরণ চেহারা রোদে বাতাসে চেহারা মলিন হয়ে যাবে তোমরা 10 ভাই যাচ্ছ যাও ইসুবের যাও নাই হবে তাই সোনার বরণ চেহারা রোদে বাতাসে মলিন হয়ে যাবে আমাদের তিন ভাগা ভাগা চেহারা পুড়িয়ে কয়লা হয়ে যাবে আমরা ছাগল চড়াতে গেলাম না না যেতে পারো ও ছাগল মারা গেলে তোমাদেরই যাবে বাবা যাবে ওই থানা ভাড়াটা মজুর মরে যাক হ্যাঁ এই সব গুলো
আরে এসব কথা বলে খোঁজ 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 এই সব এই শুনি এই শুনি হ্যাঁ শুনি কে ভাই ভাই আমাদের সঙ্গে জঙ্গলে তো কি ফল আছে ভাই? আপনার কাছে কি ফল খাস? আঙ্গুর, বেদানা, নাশপাতি, আপেল, চেরি, কুমড়া, কলা, লিচু, চপ 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 দেখার মা নাই, তাদের গা নাই, দেখার বাপ নাই, তার দাম নাই। এর থেকে নামে দেবে ফল দে ওই সিঙ্গাপুরি কলা মতো ছাগলে খায় না, ছাগলে ফেলে ঠান্ডা ঠান্ডা খুব করে এর থেকে নামে দেবে ফল আছে ভাই। কি ফল? আরে আশাদুলকে ডাক কেনে রে ভালা খাই ভালা যদি খাস তাই মো সুনীল ঘুটি হবে সুনীল সেটি সেটি মোটা হবে মোটা হবে। আর একটা ফল আছে আকর ফল, আকর ফল হ্যাঁ হ্যাঁ আকর ফল খাই খাই কিন্তু মুখে এসে এসে গন্ধ করে সত্যি আমাকে দাও গো সেই কেনানে যাব যেতে। আর কি ফল আছে? আর একটা ফল আছে কাঁচা কোয়ে, কাঁচা কোয়ে হ্যাঁ খুব মজা, খুব মজা বটে তুই গেলে কামড়াবি তুই কাটা। আর কি ফল? আর একটা ফল আছে কুরুপ সাদা জাম কি দিল পিন্টুর 100 টাকা দি সম্মত লক্ষ্মী হাতে 20 টাকা দেয় কুন্নারে তো দেখি আজকে পিন্টু আসে আর কুন্নারে তো পিন্টু আসে আরে আমি দেখবো ছেলে মতো কিন্তু তাড়াতাড়ি আসবে কিন্তু বেশি দেরি করবে না কে করবে আগুন লেগেছে আমার কপালে দিনে পিন্তু গো আজকের দিন কিন্তু আমার বসে আছে ঠিক গব্বর আরে 100 টাকা দিবে তোমায় ছাড়া ছাড়ে নাই রে আরে আর কত দূর হে কিন্তু বসে 100 টাকা চাই রে